আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গুঞ্জি নদীর মেন সোর্স উৎসব হলো আমাদের রায়মাসন। তো আমি অতেকবার যেটা হয় সেটা আমার বিধানসভার মধ্যে আসে, যার কারণে আমি আজকে না বলতে পারি না। আমার বিধানসভার মধ্যে প্রায় যে বন্যার কারণে দুইজন দুই পরিবারের দুইজন লোক মারা গিয়েছিল, তো এরপরে এখন ভূমিধসে প্রচুর বহু পরিবার এখান থেকে উচ্ছেদ হয়েছিল। তো আমি চাই তাদের, যখন আমি ভিজিট করতাম গিয়েছিলাম তখন তাদের একটা বক্তব্য ছিল আগামী দিনে ভাট ভেঙে আরো ভূমিধসে যেন তাদের ক্ষতিগ্রস্ত না হয়, তার যার কারণে তাদের প্রিভেন্টিভ হিসাবে ওনারা বলছেন যে এইখানে যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমার যে বিধানসভার গোমতী নদীর এবং সেই ইয়ার মধ্যে, আমি মাননীয় বনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব ওনাদের বক্তব্যের মাধ্যমে, যেহেতু এই আশঙ্কার মধ্যে তারা আতঙ্কের মধ্যে যেহেতু আসে আগামী দিনের যে আরো আশঙ্কা থাকে যেন ক্ষয়ক্ষতি না হয়, তো ওনাদের একটা বক্তব্য হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে তাদের মানে বসতি স্থাপনের জন্য অন্য আরেকটা জায়গাতে নিয়ে মানে উচ্ছেদ করে অন্য আর তাদের মানে যেহেতু তারা স্বীকার করছে তাদের ইচ্ছা প্রকাশ করছে সেটাকে যেন ভিজিট করে, আমি মাননীয় বনমন্ত্রীকে অনুরোধ করব জয়েন্ট ভিজিট করে সেই জায়গাতে যাদের একটা সুবিধা জায়গাতে নিয়ে তাদেরকে বসতি স্থাপন নতুনভাবে করানো যায় সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ। Where'd you go?